আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আইছি আমরা নতুন একটা জায়গায় যাবো। মানে আমার বন্ধু একটা খুব মানে আমার ভালো বন্ধু, সে আমার খবর দিছে যে ওই জায়গায় একটা নতুন কিবা মানে রিসোর্ট হইতেছে, ওই জায়গাটা যাবো। কিন্তু যাওয়ার রাস্তাটাও আপনার যেটা ওই নরনারায়ণ সেতু আছে গোয়ালপাড়া বঙ্গাই ডিস্ট্রিক্টের মাঝে, যেটা ব্রহ্মপুত্র উপরে যেটা ব্রিজ, এই ব্রিজের তল দিয়ে ঢুকা লাগবো। আর এই তল দিয়ে দেখেন এই রাস্তা, আমরা সেই জায়গায় বর্তমান আছি, আমরা ওই জায়গায় যামু। আমার লগে আমার ভাইস্তে একটা আছে, আমরা ওই জায়গায় যামু। আছে জায়গাটা কিরকম করে জায়গায় বানাইছে জায়গাটা আপনাকে দেখাবো। চলেন যে আমরা ওই জায়গায় যামু। আজকে রিসোর্ট মানে নতুন করে রিসোর্ট বানাইছে, রিসোর্টটা আজকে আপনাকে দেখাবো। ভিডিওটা দেখে থাকবেন, চলেন। আজকে একটা সম্পূর্ণ একটা নতুন জায়গায় আসি দর্শক, আপনারা দেখে খুব ভালো পাবেন। একদম ব্রহ্মপুত্র পাড়ায় দেখেন কি সুন্দর ভিউ। নতুন করে একটা রিসোর্ট রয়েছে এই জায়গায়, একদম যেটা পঞ্চরত্ন রিসোর্ট আছে, পঞ্চরত্ন রিসোর্টের একদম লগেই, পঞ্চরত্ন রিসোর্টের যেটা নেক্সট সেকেন্ড পার্ট, মানে এটা ওইটা হল ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। এত সুন্দর করে বানাইছে জায়গাগুলো, মানে কি করবেন দেখেন, ঘরগুলো যে বানাইছে কত সুন্দর সুন্দর, ভালো জায়গা দেখেন কি সুন্দর প্লেস। এটা জাস্ট মানে স্টার্ট হয়েছে পঞ্চরত্ন যেটা রিসোর্ট আছে ওইটার লগে, কিন্তু ওটা ফুলফিল করে নাই দেখেন। এটা হলো, এটা হলো সেকেন্ড মহল্লাটা, মানে উপরে আপনি যাতে উপরে যেতে পারেন, বুঝে যাওয়া যাবো। এই যে ইনি একটা জায়গা আছে খুব বড়িয়া, মানে ভালো, খুব ভালো। আমরা এই জায়গায় মিস্ত্রিরা কাম করে আছে, তারপর কিছু কমেন্টস নেবো এটা কতদিন ধরে কাম করতেছে আর কতদিনের মধ্যে কামটা শেষ হবো। এই জায়গাটা বসছিলাম তারপর জিগামু মানকে, এই জায়গায় আপনার বাসা আপনার ঘর কা হিন্দি হো, হিন্দি ভাষী হো আপনি? হ্যাঁ ঠিক আছে, ইনে হিন্দি ভাষী লোক পাইছি। মানে ইয়া কাম কিতনে দিন সে হো রা হে? ইয়া কাম দো তিন মহিনা সে হো রা, থোড়া আগে জি, দো তিন মহিনা সে, দো তিন মহিনা সে হো রা। কাম হম লোগ কা ফাইনাল হো গয়া, হামারা ফার্নিচার কা কাম ফাইনাল হো গয়া, মতলব ডেকোরেশন কা, হ্যাঁ ডেকোরেশন কা কাম খতম হো গয়া। আচ্ছা বিহার কাহা সে হো? মুজাফফরপুর ডিস্ট্রিক্ট, মুজাফফরপুর। ইয়া কিতনা দিন হুয়া ইয়াহা আয়া হুয়া? ভালো লাগছে আরকি। আপনার বিতন কিছু দেখামো, এর মধ্যে আরো কিছু দেখাবো লাগা আছে আপনাকে। লোগো কুছ মেসেজ দেঙ্গে আপ? कुछ कहेंगे यहाँ के कि लोग आए या यहाँ पर बहुत ये जगह बहुत सुंदर जगह होने वाला है, कुछ कहेंगे लोगों को? लोगों को क्या कहें, फाइनल होने के बाद तो लोग यहाँ खुद को आएगा तो अपने अच्छा लगेगा। अच्छा हाँ, तो इतना सुंदर बनेगा कि वो देखेगा लोग तो बोलेगा कि यहाँ क्या बना है। अच्छा ठीक है सर, देखें गाइस एक और कमेंट्स लेम, ठीक है अपनारा परियाल नहीं आसते आसबें जिसमें ओपेनिंग हो, ओपेनिंग होले हमें अपने घर सम्पूर्ण डाटा सम्पूर्ण डिटेल्स दिमु। মানে দেখেন কি কি সুন্দর সুন্দর বানাইছে, মানে দেখেন ভিতর গুলা ভিতর চলা দেখেন। এই জায়গাটার কথা কি কম, আমার একটা বন্ধু আছিল, এই বন্ধুটা আমি লগ পাই নাই, মানে যেহেন আমি ভাবছি বা যেহেন আমার কইছে তার থেকে বেশি পাইছি, ভালো লাগছে জায়গাটা দেখেন। একদম ব্রহ্মপুত্র এই যে একদম, মানে কি করবেন এই জায়গায় বয়ে যদি আপনি ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে যদি মানে বয়ে যদি অল্প চা পানি বা অল্প খাওয়া দাওয়া করেন কত ভালো লাগবে দেখেন। ভিউটা দেখছেন না নাই, একদম ব্রহ্মপুত্র ন্যাচারাল হাওয়া আর কি লাগে। উপরে আপনি দুতলা আছে, এটা তো তলে উপরে তলে উপরে যাই, কিন্তু ভালো আছে দেখেন। ডিজাইন গুলো দেখেন কি সুন্দর করে বানাইছে, জাস্ট ডেকোরেট করতেছে, কমপ্লিট হয় নাই, কিন্তু মানে কি করবে না, এত ফ্যান্সি করে বানাইছে জায়গাগুলা। আরো হবো চলেন আরো আরো উপরে আছে দেখাই। আমি অনুরোধ করবো যারা আমার ভিডিওতে আছেন, হয়তো কেউ যদি নতুন দেখে থাকেন আমার পেজটা ফলো করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আমি যথেষ্ট কষ্ট করতেছি, মানে আকবর বানিকা বহুত আকবরছিও আকবর, আপনারা সহায় যথেষ্ট সহায় করছেন, আর একটু সহায় আমার দরকার আছে। আর আমি একটা কথা কইয়াছিলাম যে আমি গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে যত ভালো ভালো জায়গা আছে সম্পূর্ণ জায়গা আপনি করে আমার পেজের জড়িয়েতে আমার এই ব্লকের জড়িয়েতে আপনি করে দেখা মন। একটা সেকেন্ড ফ্লোর এটা বানাইছে, জাস্ট অল্প যাত্রা হয়ে আছে, কাম আরম্ভ হয়েছে তো সমান। তারপর নেক্সট দেখছেন আপনারা ওইটা হলো, ওইটা হলো
পঞ্চান্ন যেটা পুরানা রিসর্ট ওইটা, এটা হলো সেকেন্ড, ওটা হলো ফার্স্ট পার্ট, ওটা ফার্স্ট পার্ট ছিল, এটা হলো সেকেন্ড পার্ট। আমরা সেকেন্ড পার্টে উঠতেছি, এত ফ্যান্সি করে বানাইছে, মানে কি করবেন আর। দেখেন এই একটা জায়গা, ওয়াও, দেখেন দেখেন কত ডিজাইন করে বানাইছে, যে ওয়া দেখা ভাই, দেখেন কত ডেকোর সুন্দর, ভালো ডেকোর করছে। মানে বিহারে, বিহার থেকে দেখলাম মিস্ত্রি, আমি মিস্ত্রির কথা বলছি, এগুলা ওরা এই ডেকোরেশনের কামগুলো ওরা করতেছে কাছে, কিন্তু খুব ভালো করছে। দেখেন ফ্যান্সি কত সুন্দর, কত ফ্যান্সি করে বানাইছে বস্তুগুলো, মানে কি করবেন আর। চারিদিকে খালি ওয়াও না, একটা ওয়াও ওয়াও, চারদিকে খালি ও, মানে কি করবেন। দেখেন এই নদী দেয়, দেখেন ব্রহ্মপুত্রটা, দেখেন ভিউটা কত সুন্দর, ভিউ খুব ভালো লাগছে। যাই হোক গাইস, আমি আরো কিছু মানে জায়গা হয়তো আছে, এই জায়গায় আমি আর দেখাবো আপনাকে, কিন্তু যেদিনকে উদ্বোধনী হবো ওইদিনকে আমি নিজে এই জায়গায় প্রেজেন্ট থাকবো। যদি আল্লাহ বাসায় রাখে আপনারা দোয়া করবেন, এখন হয়তো জাস্ট ইমাজিন করেন কত সুন্দর হবো, ভালো লাগবো। ঠিক আছে, দেখি আরো একটা, আরো একটা উপরে আছে, ফ্লোর আছে, দেখি উপরে যাই। এটাও একটা, এটা ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোর জাস্ট শেষ হয় নাই। এই দেখেন, দেখেন অ্যামেজিং প্লেস, পঞ্চরত্ন রিসোর্ট। এটা যদি খোলে একদম প্রশ্ন, ওইটা হলো পঞ্চরত্ন রিসোর্ট, ওইটা দেখেন ভিডিও দেখাই দাও আস্তে, ওইটা হলো পঞ্চরত্ন রিসোর্ট। যাই হোক গাইস, আপনারা যদি আছেন আমার পেজটা আমার ফলো করবেন, আমাকে উৎসাহ দেবেন যাতে আমি অ্যাডভান্স করতে পারি। আমার বহুত স্বপ্ন আছে, যে আমি আমি ভালো একটা আশা রাখছি মনে, যে ভালো একটা স্বপ্ন মানে ভাবছি মনে মনে, যে আমি আমারও যাতে মাসে একজন ভালো ইউটিউবার হিসেবে আমার আমি জানি নিজেকে পরিচিত হতে পারি, বা নিজের আমার ফুল সাপোর্ট দিবেন। আপনার সাপোর্ট ছাড়া আমি একবার আপনার সম্ভবই না, আপনার সাপোর্ট দিন আমার চাই। ঠিক আছে, তাহলে আরও একটু তলে কিছুমান জায়গা থাকলে জায়গা দেখাই, ওই জায়গাটায় পরিয়াল সহকারে আয়া যেমুখা বোবেনে জায়গায়, এই জায়গার যেমুখে আপনারা ন্যাচারাল মানে ভিউজগুলো দেখবেন, ন্যাচারাল হাওয়াগুলো, পরিবেশ মানে কি কমু আর, আপনি বহুত ভালো লাগবো আপনারা আসছেন। আপনাকে আমি ইনভাইট করবো, যেদিনকে এটা ওপেনিং হবো আমি ওই দিনকে আপনাকে ইনভাইট নিশ্চিতভাবে আমার পেজের জড়িয়ে আপনাকে ইনভাইট করবো, আপনারা আসবেন। দেখেন কত সুন্দর করে বানাইছে বস্তুগুলা, কত কাম করছে, মানে দেখেন এই গাছের, গাছের শিপাটা দেখেন কি সুন্দর করে, কি সুন্দর করে কভার করছে সাইড সাইড। লোয়ার আসামে যে ডিস্ট্রিক্ট আছে সব থেকে দেখুনিয়াল ডিস্ট্রিক্ট বলে যদি কোয়া যায় গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। আর এই জায়গার আবহাওয়া এত ভালো, মানে আমি নিজে 12 বছর ধরে এই জায়গায় বসবাস করে আছি, মানে যে কোনো বাইরে থেকে, বাইরে থেকে যদি মানুষ এই জায়গায় আসে, মানুষ এই জায়গা থেকে যাবে না, গোয়ালপাড়ার একটা নাম আছে, মানে কি পরিবেশটা খুব ভালো, বল গোয়ালপাড়া যেটা পরিবেশ খুব ভালো। ঠিক আছে যে গাইছে, আরও কিছু বস্তু দেখায় আপনি কেন, এই দেখেন বস্তুগুলো কত সুন্দর করে বানাচ্ছে, যেমন এই বস্তুগুলোর মধ্যে সম্পূর্ণ ওয়াল সোয়াল করা করার পরে মানুষগুলো যেমন এই যে বইব, বই আছে সঙ্গে ধরেন পরিয়ালের সাথে বউ, ভালো লাগবে ওই জায়গাগুলো। আবার আমি ওই জায়গাতে নেমেছিলাম, মানে এই জায়গাতে উঠে গেছি, এটা মানে এক্সিট পয়েন্ট আছে, ওটা এন্ট্রি পয়েন্ট আসছিল, এক্সিট পয়েন্ট ভালো লাগছে, দেখছেন কত সুন্দর উপরে ভিড়ো, দেখছে উপরে ভিড়ো কত সুন্দর বানাইছে, এগুলা উপর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কেমন দুইটা ফ্লোর বানাইছে। ঠিক আছে গাইস, আমি এই বস্তুটা যেসমকা মানে ফাইনালি উদ্বোধনী করবো, যেদিনকে হয়তো আমি এই জায়গায় অ্যাটেন্ড থাকুম, আপনার ওই জায়গায় ওই দিন আপনাকে অ্যাটেন্ড, আমি এই জায়গায় ভিডিওটা আমি বানাবো, ওই দিনকে ভিডিওটা বানাবো। আপনারা এই জায়গায় যদি এই জায়গার লোকেল আসেন আসেন, আর যদি বাইরে থেকে কেউ যদি দেখতে পারছেন আসেন, এই জায়গায় এলে খুব ভালো লাগবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর গাইস ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস।